ओके रिकॉर्डिंग चालू। তাড়াতাড়ি তুই কেআরজেপি সার্ভারটাকে আগে একটু খিস্তি করলি না, তাই ওর হাতে লেগে গেছে। বান্টু দাকে ফলো করলাম। ও আচ্ছা, কংগ্রাচুলেশনস পাচু গোপাল অন বিইং অন দ্য রোস্টার লিস্ট। কোথায় নামবো? যেখানে নামাবি, সিমেন্ট ফ্যাক্টরি। ওকে, একটু বেশি হট জট হবে না সিমেন্ট ফ্যাক্টরিতে? এই কেআরজি রে খেলে বললে কি না পড়তে না, আমাদের র‍্যাঙ্কের ব্যাপার আছে ভাই, তোদের মরলেও কি না মরলেও কি ঠিকই। না না, ওরা তো অনেক ভালো প্লেয়ার, আমরা আসলে খুব ছোট প্লেয়ার, বুঝেছিস তো? সো ওরা তো ভাবে যারা কেআরজেপি খেলে তারা নিচু জাতের। কাস্ট সিস্টেম আছে না, এটা হায়ারকি মনার্কি বালার্কি সব আছে। তুই কেআরজেপি তে প্ল্যাটিনাম 5 এ গিয়ে ওঠ না, তখন বুঝতে পারবি অপোনেন্ট কি জিনিস। ব্যাস নেমেই আমার হেলথ কাঁধার গাড়ি। সত্যি গেমটা এত ল্যাগ করলে যা মাথা গরম হয় না আমার। অলরেডি ফুটস্টেপস কি আওয়াজ! তারা বন্দুক পায়নি এখনো। নাইনএমএম ফেলছি, কারো লাগলে নিতে পারিস। বন্দুকই পাই নাইনএমএম, নাইনএমএম ফেলে কি হবে? UMP9টা আমি ক্রেটে ফেললাম তো, কেউ নিল নাকি? কে নিল? কোন ক্রেটে? আমার সামনে এক্ষুনি কে ছিল? ও ক্র্যাটোস। এই আমি যাদের মারলাম তাদের ক্রেটে UMP9 আছে, জাগিয়ে নে। বান্টুদা কত দূর? বেশি দূর, আমি যে বাড়িটায় আছি তার আশেপাশে আছে, বুঝেছিস তো? না না সে ঠিক আছে, সেটা বলছি না আমি। লুটের অবস্থা এডা AKM। না তুমি কত দূর জানলাম? কত দূর বলতে? দেখতে পেয়ে গেছি তারপর। ও ও ও ও ও, মানে আমাদের থেকে কতটা দূরে? না না বেশি দূরে না, কনসেন্ট্রেটেডই আছি। AKM রয়েছে কিন্তু এর ছাদটায় কিভাবে ওঠা যায়? ভালো জিনিসই দিয়েছে, যাই হোক। এর ছাদে ওঠা যায় না? যায় তো না। I got supplies. বলো আজাদি, গালি বয় দেখতে যাবি তো? হ্যাঁ যেতে পারি, ছুটি পেলে। তোদের 154 মিটার, মাই গড। বান্টু দা সব থেকে হিলেরিয়াস ব্যাপার কি জানো তো, 26 জানুয়ারি তো আমি কাজ করেছি। কেন? অফিস ছিল আমার। কেন অফিস ছিল? আমি জিজ্ঞেস করছি কেন? এই কয়েকটা ইভেন্ট ছিল, ক্লায়েন্টের ইভেন্ট ছিল কয়েকটা। তোর অফিস কে তুই যদি রিপোর্ট করিস তোর অফিস কেস খেয়ে যেতে পারে, তুই জানিস তো? হ্যাঁ আগের দিন বললে তো। তো কর, এরকম কুত্তার বাচ্চার মতো তো কুত্তার বাচ্চাদেরও খাটায় না।
মানে বাড়া এখন জোয়ান আছিস ঠিক হয়ে যাচ্ছে, আর 10টা বছর বা 5টা বছর পরে যদি এখানে থাকিস, তোর তো বাড়া স্বাস্থ্যের গাঁট মেরে হাতে চলে আসবে। লোকজন আছে নাকি? এখানে খুব বাজে লুট ছিল রে এবার। রিয়া মা তো দেখেছে, এটা আমার ডিপি তাই, আমার ডিপি তাই। একটা গাড়ি আসছে এখানে, বলো আজাদি বলো আজাদি। অনেক কিছু পেয়ে গেছি, স্কোপ তো পাই না। মান্ডু তো একসাথে, হ্যাঁ বলো বকচোদি বলো বকচোদি। কে কে মাছি ভাই, বুঝতে পেরে গেছি। ওয়াটটা আছে কিন্তু, হ্যাঁ ওই যে দেখ পুরুত পুরুত। পেয়েছিস কি কেউ? এই দে নক আউট করে দিয়েছে আমাকে। ভাই দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। যদি বাঁচি আর ও যদি বেঁচে থাকে। বেঁচে আছে, বেঁচে আছে, আমি জানি কোথায় আছে। কততে কততে আমি যেখানে আছি তার ঠিক সামনে আছে লোকটা। দাঁড়াও দাঁড়াও, হুম হুম ওই বাড়িটায় থাকতে পারে। একটু গুলি দে তো, কি আছে? স্কারেল ফারেল আছে কিছু এখানে? স্কারেল আমি ফেলে দিয়েছি ওখানে। আচ্ছা স্কারেলটাই নিচ্ছি। আচ্ছা আমাকে একটু 5.56 দে তো।
5.56 আছে কারোর কাছে দেওয়ার মতো? আমার কাছে নেই, 1.5। দাঁড়াও, আমি একটা জায়গা দেখেছিলাম, ক্রেটেই হবে। তো আমরা রুমে যাই। ও আচ্ছা, তাহলে প্রথমে কি তুলে নাও আগে, রুমটা খেতে একটু অসুবিধা হবে না। চ I got supplies. Oh, God bless you. কোথায় রে ট্যাগ করলো? ক্রেটোস তুই ট্যাগ করলি নাকি 5.56? না, আমি 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 পাঁচু। কিন্তু অনেক দূরে, জোন খেয়ে যাব। ওকে, নো প্রবলেম, আমি নিয়ে নিচ্ছি, আমার কাছ থেকে নিয়ে নিন। ঠিক আছে ঠিক আছে। কার 98 কার লাগবে? পেয়ে গেছি, আমার আছে। এই জোন আছে তো তালি হয়ে গেল। কত দূর রে আমরা? 167 মিটার। ও ঠিক আছে, 167 মিটার। আছে না গেটাতে? হ্যাঁ, কি এই পিছনে? কোথায় মারপিট করছে এরা? আরে আরে জোনে ঢোকো, তারপরে মারপিট করবে। আচ্ছা চ চ চ চ চ চল, লেটস গো টু দ্য জোন ম্যান, লেটস ওয়ারি অ্যাবাউট দ্যাম লেটার। চালাও চালাও চালাও, আমাকে চালাতে বলছিস? আচ্ছা, আমি তো গেট ইন করলাম। একটু হেলথ কিট দিতে হবে। হ্যাঁ পূজা, এই পূজা দেখ আমি কি করলাম। সরি সরি সরি, গাড়ির থেকে বেরো। বলছি কার 98 টা আমায় দাও না, আমি তোমার মিনি ফোর তিনটা দিচ্ছি। কি ভাই, আমার 98 টা দাও। আমার 62 আর 7 সেটআপ। কেন সব কিছু 7.62 সেটআপ? কার 98 দেব কেন? তাহলে তুমি বুলেট লুকসটা নিয়ে নাও আমার থেকে। আমার কাছে বুলেট, আমার কাছে, আমার কাছে আছে। আমার বলছি না, আমি বললাম না ফুল সেটআপ আমার কার 98 7.62, শুধু সাপ্রেসার নেই স্নাইপারটা। তোমার আমারও সাপ্রেসার নেই, আমার কম্পেনসেটর আছে। আমার কার 98 এর স্ক্রিনটা দেখেছিস? ডেজার্ট কেমন? আচ্ছা, আমার ব্যাগটা কিন্তু ভর্তি, তো 5.5 গুলো নিয়ে নাও। দেখ কোথায় পাচ্ছু। হ্যাঁ, আমায় কয়েকটা দিও না। হ্যাঁ ঠিক আছে, নে নে। আমার আমার আর 30টা মতো হলে আমার চলবে। আমার ওই 20-30টা হলেই হয়ে যাবে। ফেলেছিস পাচ্ছু? না, এখনো ফেলিনি। আমি হেলথ কিট তুলছি গো, মনে হচ্ছে হেলথ কিট নেই। হ্যাঁ আসো, তাহলে দাও কয়েকটা 5.5 দাও অঙ্কু। তো আসছে, ঠিক আছে না তুলে নাও। তোমার লাগবে আর বান্টু দাও। না ঠিক আছে, আমি 155টা ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, পৌঁছে যাব, পৌঁছে গেছিও ইনফ্যাক্ট। নাইস,
নকআউট, তার মানে মাল ধারে কাছে আছে। আমি এই বাড়িটা দেখছি, এই বাড়িটা এখন পর্যন্ত ক্লিয়ার। এইখানে 5.56 আছে। নো 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 ওয়ারিস নো ওয়ারিস, তোরা নে ভাই। 155টা ফেলার পরেও লাগলো। আচ্ছা ঠিক আছে, না না আমার লাগছে না আর। আমার তো 7.62 এদিকে কমে গেছে, আমার কাছে 7.62 নাই। আমি তো 7.62 ছিল রে। না না না, আপাতত একটা রাউন্ড চলবে, কিন্তু তারপরে জেনুইনলি লাগবে। দাঁড়া, সামনের বাড়িটাতে যদি থাকে। আমরা এরকম আবার একা কোথায় চললে? কোথাও যাচ্ছি না, সামনে একটা বাড়ি আছে, ওখানে যাচ্ছি। একটু স্কোপ করি আগে, দাঁড়াও তারপর ঢোকো। না না, আনটাচড কম্পাউন্ড। ঠিক আছে, আনটাচড কম্পাউন্ড। ও রে হো রে ও রে ছোরে, One more baby. কোথা দিয়ে মারছিস রে? এই AKM এর বুলেট আছে এখানে, 65টা। পাচু আয়, আমার পিছনে ক্রেট। লোক দেখতে পাইছি। আচ্ছা, জোনও আসছে। হ্যাঁ, আমার পিছনে নাম্বার টু, আমার সাথে আসবি? সামনে একটা লেভেল থ্রির হেলমেট পরা লোক আছে, যাকে আমি একটা হেডশট মেরে ট্যাগ করেছি কার-98 দিয়ে। যাকে আমি এখন মেরে ফেলেছি। যারা জোনে চলো, এনার্জি ড্রিঙ্কটা নিলি কি? ঠিক আছে, না না ঠিক আছে, চল রাইট। আমরা এরম ভাবে জোন খাচ্ছি কেন বলতো বারবার এই ম্যাচটা? লুটছি বেশি ওই জন্য। কারণ না, কারণ আমরা সব পুরোটা দৌড়ে দৌড়ে যাচ্ছি, তাই সময়টা চলে যাচ্ছে। ট্রেভনো ফেভনোতে জোন পড়বে, জোনগুলো কাছাকাছি পড়ছে, জোনগুলো কাছাকাছি পড়ছে, তাই জন্য আমরা বেঁচে যাচ্ছি। তো পাচু, তোর লাস্ট ছুটি কবে ছিল একটু আমাকে বল। লাস্ট সানডে। তাও তো সানডে করে তুই অফিস করিস। কেউ 4x নেবে? না, 4x টা লাস্ট জোনে ইউজ করব। 4x আছে। আচ্ছা, আমরা নেক্সট জোনে চলে যাই, একেবারে চলে গিয়ে ঢুকে যাই, ঢুকে গিয়ে। আচ্ছা, আর লুট করার দরকার নেই ভাই? না না, আর লুট করার দরকার নেই, আর লুট করার দরকার নেই। আমি হেলথ কিট পাইনি, আমি জাস্ট হেলথ কিট নিলাম, আর কিছু না। ঠিক আছে চল এবার। তোর এইরকম এটা কিরকম ভাবে হয় আমাকে একটু বলতো পাচু। তুই হেলথ কিট নেই, তোর গ্রেনেড নেই লাস্ট জোনে, এটা কিন্তু আমি দেখেছি ভাই। না মানে আমি না মানে আমি যে কটা ঘরে ঢুকেছি ওগুলোতে হেলথ কিট ছিল না, তো এখন এখানে তিনটেতে পেলাম। তুই আমার যে লোকটাকে মারলাম তার ক্রেট থেকে ইয়ে পেয়েছিস তো? 7.62 যাইনি। হ্যাঁ, ওটা পেয়েছি। স্নাইপারের সাপ্রেসারটাও ছিল, ওটা নিয়ে নিয়েছিস? হ্যাঁ, আপাতত আমার কাছে আছে। তোর কি এয়ারে? ও, তোর তো এয়ারের সাপ্রেসার বলছি, আমার কাছে একটা ফ্লেয়ার আছে, ওটা কি চালাও? হ্যাঁ চালা, তুই আমাকে স্নাইপারের সাপ্রেসারটা দে, আমি তোকে এয়ারের সাপ্রেসারটা দিচ্ছি। এখানে চালাবো কি?
চলে আস। হ্যাঁ চালিয়ে দে চালিয়ে দে চালিয়ে দে। তুমি কি ইউজ করছো বান্টুদা? কার 98। এই আচ্ছা না প্লেয়ার চালিয়েছি সব। হ্যাঁ ও দাঁড়াও এক মিনিট। আচ্ছা ঠিক আছে কোথায় চালিয়েছি? ইয়েস করেছি। কিরে তোর ড্রপটা পড়লো? দাঁড়া আমার কিচ্ছু চাই না, খালি আর্মার চাই। কি দিয়েছে? খুব বাজে জিনিস দিয়েছে, আমি অকটা নিয়ে নিচ্ছি। রোজা আছে? এই এনিমি কার, এনিমি কার। কোথায় লোক আছে? আমার বাঁ দিক দিয়ে গাড়ি গেছে একটা। তোর বাঁ দিক দিয়ে যাচ্ছে। আর লোক দেখতে পেয়েছি। আমার গাছটা সামনে, আমার গাছটা সামনে। আর লোক ছিল? ফাক, এই সময় জোনটা পড়লো। এই এই কোথায় মারছে? ওই সারাই মার 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 মার। হয়ে গেছে হয়ে গেছে। ভাগ 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 ভাগ। রিভাইভ দে। এখন তোকে রিভাইভ দেব ভাই। ইয়েস করেছে। পান্টু দা দেখো সাবধানে। ঠিক আছে। ও আমার হবে না, আমার হবে না। দেখি আমি যতটা যেতে পারি। বান্টু দা চলে আস। তাই চেষ্টা করছি। অনেকটা দূর জোন ভাই। আমি জানি, মানে এটা আমি জোন খেয়ে মরব আমি বুঝতে পারছি, কারণ আই শুডন্ট হ্যাভ রিভাইভড হিম। সরি রে পাচু, ইউ হ্যাভ টু গো ফর ইট অ্যালোন। আমি পারবো না, গেলাম। একটু টিমের মতো খেল, চেঞ্জ ফর আ চেঞ্জ। আমি সবাইকে বাঁচাতে গিয়ে মরি, আমি সবাইকে বাঁচাতে গিয়ে মরি, এটাই হলো আমার দোষ। আমি জোন খেলাম বড়া, আবার একজনকে বাঁচাতে গিয়ে লড়া মরে হেল দেব নাকি বড়া? করে জোন দিয়ে বেরিয়ে যাও। তুমি এদের জোন থেকে বেরো বেরো, পাঁচু গিয়ে রাইট করে দিক। জোন দেরি আছে, দূরে আছে। অঙ্কুশ দা, মানে সত্যি বড়া খেলতে ভাল লাগে না বড়া স্কোয়াড এই জন্য লড়া। এমভিপি তো আমিই হব, এমভিপিটা তো আমিই হব। বারবার বাঁচাতে গিয়ে আমি কেন মরি? ওরা সেলফিশ খেলবো বলে ওরা। একটা কোর্স কর না তোরা, যাতে টিমের মতো খেলতে পারিস। পেনসিলারটা নিয়ে নাও, অঙ্কুশ দা নিয়ে নিচ্ছ। আর এখন পেন কিলার নিয়ে কি করবে? হয়ে গেছে কোথায়, মানে পুরো ম্যাচটা আমাদের হাতে ছিল। মানে এভরি টাইম আই গেট ফাকড সেভিং ইউ গাইজ অ্যাসেস। ইনসেন ম্যান, ইনসেন। খেলার রেকর্ডিংটা আমি পোস্ট করব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটু দেখিস, জাস্ট সি ওয়্যার ইউ গাইজ আর গোইং রং। ওই তো ভাই, ভাই বডি 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 শট নাকি? ও ফাক, হোয়াট?
গেল ভাই, এটা হেডশট মারতে পাচ্ছিস না তুই? এমুলেটরে খেলছিস, বাদিক দিয়ে একটা এসছে কিন্তু। তুই এটা হেডশট মারতে পাচ্ছিস না তুই এমুলেটরে খেলছিস? গেল গেল এখন আমরা জিততে পারি এটা। না না চার্জার এই গাছের পেছনে দুটো আছে ভাই, এরা হলো প্রো গেমার। এমভিপি টা কে হলো? MVP টা কে হলো? হয়ে গেছে ওমা, চলো এক ঘন্টা, আধ ঘন্টার ম্যাচ, এক ঘন্টা হয়ে গেল। MVP টা কে হলো সেই? হ্যালো, MVP টা কে হলো সেই? প্লিজ টিমের মতো একটু খেল। খেতে গেলাম।